युव तृणमूल राज्य कमिटी नहीं देवांशु भट्टाचार्य कमिटी नाम ने दो बचर साधारण सम्पादक ही युव तृणमूल कांग्रेस काज छाड़लाम पद हाराते इंगितपूर्ण फेसबुक पोस्ट देवांशु भट्टाचार्य युव तृणमूल राज्य सभा नेत्री फेर सायनी घोष क्यों पद हारालें देवांशु तृणमूल अंदरे तैरी जल्पना और विस्तारित कथा बोलबर प्रतिनिधि कृष्णेंदु अधिकारी संगे कृष्णेंदु एके फेसबुक पोस्टे लेखा रही है लेफ्ट जॉब एट ऑल इंडिया तृणमूल यूथ कांग्रेस कारण की परिष्कार हलो कि देखो जल्पनाटाई एन तृणमूल अंदर एक आलोच्य विषय तृणमूल कांग्रेस कारण तरुण तुर्की देवांशु भट्टाचार्य तृणमूल के युव तृणमूल के आज के राज्य कमिटी घोषणा करा हुए थे ठाई है दुबर धरे तृणमूल युव तृणमूल साधारण सम्पादक हिसाब से क्या कर देवांशु भट्टाचार्य से ही देवांशु भट्टाचार्य कमिटी अंतर्भुक्ति ना हवा और बद पड़ा नहीं एक जल्पना तैरि और जल्पना उसके दिए देवांशु भट्टाचार्य फेसबुक पोस्ट जखने एकदम चाकरी करा चाकरी छाड़ार क्षेत्र जमन आपडेट दें साधारण मानुष फेसबुके ठीक से ही भाव तृणमूल युव तृणमूल दायित्व छाड़छेन काज छाड़छेन एमनटाई इंगितपूर्ण पोस्ट करेछेन आज के तृणमूल तरफ थे 47 जनेर एक कमिटी तैरि करा हुए राज्य कमिटी युव तृणमूल राज्य कमिटी और सेखाने सायनी घोष एबारे सभापति होयेछेन चार जन सहसभापति होयेछेन स्वर्णकमल साहार छेले अर्पण साहा सोहम चक्रवर्ती अभिनेता विधायक शुभंकर सिंह एवं सुशांत महतो 17 जन साधारण सम्पादक हो 17 जन सम्पादक हो 8 जन एक्जिक्यूटिव कमिटी मेंबर हो 47 जन कमिटी मध्य देवांशु भट्टाचार्य नाम नहीं जल्पना छड़ा है तृणमूल युव एक तरुण तुर्की नेता जिन्हें एत चारिदिके घोरें एत बक्तव्य रखें से अंतर्भुक्ति हलो ना क्यों एवं तरह जल्पना छड़िए फेसबुक पोस्ट जदिव से ही फेसबुक पोस्ट सर एमटाई जाना जा स्माइली दिए मात्र तृणमूल अंदर जो जल्पना तैरि है फेसबुक पोस्टर पर नतून समीकरण तैरि है कि ना नतून कर कमिटी बदल है कि ना से दिखे एन धन्यवाद कृष्णेंदु नवम दशमे भुवो सुपारिशपत्र पेয়েছে 952 জন হাইকোর্টে জানালো সিবিআই এই 952 জনের মধ্যে বেশিরভাগই চাকরি করছেন ওয়েটিং লিস্টে খুব কম জনই আছেন হাইকোর্টে এই দাবি সিবিআই এর রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে স্থগিতাদেশ জোগাড় করতে এটা বিষয়কর রাজ্যের তো উচিত এই দুর্নীতির বিরুদ্ধে আদালতকে সাহায্য করা মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানব সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক এইটা আমাদের জানাও আজকে আদালতে কি হলো দেখো তুমি জানো যে মূলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআই কে এবং তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিলেন যে ক্লাস 9 এবং 10 এ এছাড়া অন্যান্য যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেখানেও কো নিয়োগ কত হয়েছে সেটা পৃথক পৃথক ভাবে খুঁজে বার করার জন্য তুমি জানো যে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে তারা বলেছেন যে এই রকম 183 জনের সন্ধান তারা কিন্তু পেয়েছেন যাদের ভুয়ো নিয়োগ হয়েছে তার প্রেক্ষিতে এতদিন পর্যন্ত সিবিআই এর তরফ থেকে একেবারে সুনির্দিষ্ট করে কোনো সংখ্যা বলা হয়নি কিন্তু আজকে সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে যে এই সংখ্যাটা 952 অর্থাৎ 952 জনকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছে এই ধরনের একটা বক্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে সিবিআই এর আইনজীবীরা রেখেছেন ফলত তার প্রেক্ষিতে সিবিআই এর বক্তব্য হলো যে এই 952 জনের মধ্যে বেশিরভাগই কিন্তু চাকরি করছেন সংখ্যাটা প্রায় 800 কাছাকাছি এবং ওয়েটিং লিস্টে খুব সামান্য সংখ্যক প্রার্থী আছেন যারা কিনা এই ধরনের সুপারিশপত্র বা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কিন্তু এই মামলার পরের ধাপে যখন সিবিআই এর তরফ থেকে এই 952 জনের কথা বলা হলো সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যে আজকের মতো বা আপাতত ভাবে এই 183 জনের কোন লিস্ট প্রকাশ করার দরকার নেই এই 952 জনের তথ্য সামনে আসার পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাইছেন আগামীকাল এই মামলার বিচার পর্ব পরবর্তী পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে এবং তারপরে তিনি তার পরবর্তী নির্দেশ দেবেন কিন্তু তার এবং কিন্তু এই মামলার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে এই ধরনের একটা অভিযোগ আসছে এই ধরনের নিয়োগে দুর্নীতি হয়েছে রাজ্যের উচিত আদালতের কাছে এসে এই মামলার ক্ষেত্রে দুর্নীতি খুঁজে বার করার ক্ষেত্রে সাহায্য করা
কিন্তু তার বদলে সরকারের তরফ থেকে যেটা করা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট কোনো নির্দেশ দিলেই তারা সুপ্রিম কোর্টে ছুটছেন সেই মামলায় স্থগিতাদেশ জোগাড় করতে। এই ঘটনা নিয়েও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। বলতো তুমি জানো যে এর আগে মূলত নবম দশমে 183 সংখ্যা সামনে আসলেও আজকে কিন্তু সংখ্যাটা কয়েক গুণ বেশি সামনে এসেছে। ফলত আগামীকাল কি হয় তার দিকে আমাদের সকলের নজর থাকবে। নিঃসন্দেহে কালকে কি হয় সেদিকে নজর থাকবে। আপাতত তোমায় সৌভিক ধন্যবাদ। অতিরিক্ত শূন্যপদ মামলায় কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষায় শিক্ষক নিয়োগের ওপর বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ। 30শে ডিসেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ। বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, শহর এবং শহরতলিতে বহু স্কুল আছে যেখানে শিক্ষক রয়েছেন কিন্তু ছাত্র নেই। এই শিক্ষকদের গ্রামের স্কুলে পাঠালে ভালো হয়। গ্রামাঞ্চলের বহু স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, হয় গ্রামের স্কুলে যান অথবা চাকরি ছাড়ুন। এই ব্যাপারে রাজ্যের উপযুক্ত নীতি নির্ধারণ করা প্রয়োজন। অতিরিক্ত শূন্যপদ মামলায় মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলার পরবর্তী শুনানি 21শে ডিসেম্বর।